হ্যালো টু আশা করছি সবাই খুব খুব ভালো ভালো আছো আমিও আছি আজকে শেয়ার করতে যাচ্ছি একটা রান্নার ভিডিও তো চলো ভিডিওটা শুরু করা যাক উপকরণগুলো দেখে তেজপাতা কালো জিরে এদিকে মাছগুলোকে হালকা ভেজে নিয়েছি এখানে লবণ আর হলুদ রয়েছে আর এদিকে রয়েছে পেঁয়াজ কুচি টমেটো কুচি আর কিছু কাঁচা লঙ্কা আর এদিকে রয়েছে পোস্ত বাটা সাথে লঙ্কা দেওয়া পোস্ত লঙ্কা বাটা প্রথমে কড়াইটা একটু গরম হয়ে গেছে আমরা সর্ষের তেল দিয়ে নিচ্ছি এই রান্নাটা করতে আমাদের সর্ষের তেলই লাগবে তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কালো জিরে এখানে দুটো তেজপাতা ছিঁড়ে দিয়েছি এবার এগুলোকে হালকা হালকা ভেজে নেব ফোড়ন আসলে ঠিকঠাক দিলে রান্নার টেস্টটাও খুব ভালো হয় আর এদিকে আমি এখন পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু বড়ো বড়ো করেই কাটবে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি নুন কাঁচা লঙ্কাগুলো একটু ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি যাতে ফোড়নগুলোর সাথে পেঁয়াজটা মিশে যায় এরপর আমি টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি নাহলে এগুলো ভালো মতো সেদ্ধ হবে না এরপর আমি এইগুলোকে একসাথে ভেজে নেবো এত বক করতে করতে ভুলে গেছে রান্নাটার নাম বলতে রান্নাটার নাম হচ্ছে কাতলা পোস্ত তোমরাও বাড়িতে ট্রাই করো করে আমাকে কমেন্ট বক্সে জানাও কীরকম হলো খেতে আমার তো ভীষণই ভালো লেগেছে এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদ হলুদে না একটা ফ্লেভার রয়েছে প্লাস হলুদের কালারটাও সুন্দর হয় পেঁয়াজটাকে আমরা হালকা ফ্লেমেই ভাজবো খুব বেশি ডিপ ফ্রাই করবো না এবার দিয়ে দিচ্ছি পোস্ত বাটা পোস্তটা বাটার সময় আমি কয়েকটা কাঁচা লঙ্কা আর নুন দিয়ে দিয়েছিলাম এতে ওই পোস্ত বাটার স্বাদটা একটু ভালো হয় এটাকে ভালো মতো ভেজে নিচ্ছি এরপর যে বাটিতে পোস্ত ছিল সেটাকে ধুয়ে দিয়ে দিলাম মানে বাঙালি যেহেতু সেহেতু কোনো কিছু ওয়েস্ট করা যাবে না আর এই জলটা দিলে কি হয় মশলাটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় এরপর এটাকেই একটু ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ভাজতে হবে যাতে একদম পুরোপুরি ভাজা হয়ে যায় কাঁচা না থাকে কিছু আমি বিয়ের আগে কখনো সেরকম রান্না করতাম না তো এখন আমার নতুন নতুন রেসিপি দেখলে সেগুলোকে ট্রাই করতে ইচ্ছে করে অন্য কোনো বিষয়ে আমার সেরকম পেশেন্স নেই তবে রান্নার ক্ষেত্রে আমি খুব মন দিয়ে রান্নাটা করার চেষ্টা করি একদিকে মশলাটা ভাজা হচ্ছে আরেদিকে আমি জল ফুটিয়ে নিয়েছি এবার সেই জলটা দিয়েই ঝোল দিচ্ছি ঝোল খুব বেশি হয় না এই রান্নাটায় একটু জাস্ট মাখাই হয় সেই পরিমাণেই ঝোলটা দিয়ে দিলাম ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি মশলাগুলো যাতে ঝোলের সাথে মিশে যায় এরপর আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে মাছগুলো যাতে ভালো মতো ঝোলের সাথে মিশে যায় সেটা খেয়াল রাখতে হবে নালে ফ্লেভার গুলো মাছের মধ্যে ঢুকবে না মাছটাকে যেহেতু আমরা হালকা ভেজে নিয়েছি সেহেতু মাছটাকে খুব ভালো মতোই সেদ্ধ হতে হবে মাছটা দিয়ে দেওয়ার পর আমি ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সমস্ত মশলাগুলো মাছের ভেতরে ঢুকে যায় এটাকে আমি হালকা ফ্লেমে দিয়ে এরপর ঢাকা দিয়ে ভাপে রান্না করব। কাতল মাছের নর্মালি ঝোল করলে কি হয় সবার খুব একটা ভালো লাগে না তাই মাঝে মাঝে একটু অন্যরকমভাবে রান্না করলে খেতেও ভালো লাগে এরপর আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি যাতে ঝালটা আর একটু বেশি হয় ঝাল একটু কম হয়ে গেছিল দেখতে পাচ্ছো মাছটা ফুটছে খুব ভালো মতো এরপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি এটাকে ওই পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করতে হবে ঢাকা তুলে ফেলেছি এখন প্রায় কমপ্লিট হয়ে গেছে রান্নাটা আরেকবার মশ মাছগুলোকে নেড়ে জেড়ে নিচ্ছি এবার এখন নামিয়ে ফেলবো মাছগুলোকে কাতলা পোস্ত রেসিপি একদমই রেডি পুরো রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি একটু না ঝোল ঝোল রেখেছি তোমরা চাইলে এটাকে একদম শুকিয়েও নিতে পারো সেটাও ভালো লাগবে আমি একটু ঝোল রেখেছি কারণ ঝোলটা আমার মনে হয় ভালোই লাগবে খেতে আরও অনেক নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা কি করতে হবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে আর সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই ক্লিক করে দিও